পৃথিবীতে এখন কি গোধূলি এসেছে? আহা, সেই গোধূলির সোনা, সেই সোনা কেবল কিছুক্ষণের জন্য চোখ জুড়িয়ে অন্ধকারের মধ্যে বিদায় নিয়ে চলে যায়। তারপরে কুটিরের উঠোনে সন্ধ্যা তারা এক দৃষ্টি চেয়ে থাকে। প্রদীপ জ্বালিয়ে বধুরা ঘরের কোণে সন্ধ্যা দীপ রাখে। মন্দিরে আরতির ঘণ্টা বেজে ওঠে। গ্রামের ঘরের অতি তুচ্ছ ব্যাপারও আজ মৃত্যুঞ্জয়ের কল্পনার কাছে উজ্জ্বল হয়ে ওঠে। তাদের সেই ভোলা কুকুরটা লেজে মাথায় এক হয়ে উঠোনের এক কোণে সন্ধ্যার পর ঘুমিয়ে থাকত, সে কথা কল্পনা করেও তার কষ্ট হতে লাগল। ধারাগোল গ্রামে যে কদিন সে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল, সেই মুদি এতক্ষণে রাতে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে বাড়ির দিকে খেতে যাচ্ছে। এ কথা মনে করে তার মনে হল, মুদি কি সুখেই আছে, আজ কি বার কে জানে। যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার নিজের নিজের বাড়ি ফিরছে, দল বেঁধে খেয়া নৌকোয় পার হচ্ছে। পৃথিবীর উপরে এই বিচিত্র বিশাল চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হয়ে নিজের জীবন মেশাবার জন্য বহু স্তর মাটি ভেদ করে তার কাছে লোকালয়ের ডাক এসে পৌঁছতে লাগল। সেই জীবন, সেই আকাশ, সেই আলো পৃথিবীর সমস্ত মণিমাণিক্যের চেয়েও তার কাছে অমূল্য বলে মনে হতে লাগল। তার মনে হতে লাগল, কেবল কিছুক্ষণের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননীর ধুলি কোলে সেই খোলা আলো, ঝলমল নীলাকাশ, ঘাসপাতার গন্ধ ভরা বাতাস বুক ভরে একটি মাত্র শেষ নিঃশ্বাসে নিয়ে মরতে পারি, তাহলে জীবন সার্থক হয়।